কদিন আগেই শ্রীলঙ্কাতে ইমার্জিং এশিয়া কাপ খেলেছেন সৌম্য সরকার। দেশে ফিরে সতীর্থরা যখন বিশ্রাম নিচ্ছেন তখন ব্যাট প্যাট নিয়ে হোম অফ ক্রিকেটে হাজির সৌম্য সরকার। সরকার জানেন তার এখন বিশ্রামের সময় নেই, তাই তো বৃহস্পতিবার মিরপুরে ইন্ডোরে একা একা ঘাম ছড়িয়েছেন। সৌম্যকে শেরে বাংলায় দেখে গুঞ্জন উঠেছে, তবে কি এশিয়া কাপের দলে থাকছেন এই অলরাউন্ডার? টাইগার হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের প্রিয় ছাত্র সরকার, সবার মনে প্রশ্ন, তবে কি গুরুর কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন? এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হোক বা না হোক, 31 জুলাই থেকে শুরু হওয়া জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে 28 জনের স্কোয়াডে তার জায়গা হতে পারে, এটা অনেকটা নিশ্চিত। জাতীয় দলে ফেরার জন্য নিজেকে প্রমাণ করার দারুণ মঞ্চ পেয়েছিলেন সৌম্য। ইমার্জিং এশিয়া কাপে তাকে দিতে হয়েছে অগ্নি পরীক্ষা, সেই পরীক্ষায় পুরোপুরি সফল না হলেও মোটামুটি সফলও বলা যায় তাকে। ইমার্জিং এশিয়া কাপে 95 রান ও 5 উইকেট নিয়ে জাতীয় দলে ফেরার দৌড়ে এগিয়ে গেছেন সৌম্য সরকার। ওই টুর্নামেন্টের আগে আফগানিস্তানের সাথে 2টি প্রস্তুতি ম্যাচেও ভালো করেছেন, তবে হিরো হওয়ার সুযোগ ছিল তার সামনে, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে দায়িত্ব নিয়ে খেলে দলকে জেতাতে পারলে হয়তো আবার জাতীয় দলে ঢুকার দরজাটা হয়তো সহজে খুলে যেত, কিন্তু সেটি তিনি করতে পারেননি। তবুও বিবেচনায় আছেন এই অলরাউন্ডার, তাও একটি নয়, 2-2টি পজিশনের জন্য। ব্যাকআপ ওপেনারের পাশাপাশি 7 নম্বর পজিশনের জন্য বিবেচনা করা হচ্ছে তাকে। একসময় ভয় ডরহীন দুর্দান্ত ব্যাটিং দিয়ে প্রতিপক্ষ বোলারদের উড়িয়ে দিতেন সৌম্য, সেই তিনি দীর্ঘদিন ধরে ফর্মে নেই। এত বছর কোনো ক্রিকেটারের ফর্মহীনতায় ভোগা বিরল ঘটনাই বটে, তবু বিসিবি একেবারে ছেঁটে ফেলেননি এই ব্যাটারকে, বারবার সুযোগ দিয়ে ফর্মে ফেরানোর চেষ্টা করছেন। তাকে ফর্মে ফেরাতে মরিয়া টাইগার হেড কোচ চান্ডিকাও। আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজের আগে ক্যাম্পে ডেকে পরখ করেছেন প্রিয় শিষ্যকে, তেমন কোনো পারফরমেন্স ছাড়াই পাঠিয়েছেন ইমার্জিং এশিয়া কাপেও। এশিয়া কাপ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি, আর সে কারণে স্কিল ট্রেনিং এর আগে ক্রিকেটারদের সর্বশেষ ফিটনেস খুঁটিয়ে দেখা হবে। সেই লক্ষ্যে কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে ফিটনেস ট্রেনিং দিয়ে, করা হবে ক্রিকেটারদের ইয়ো টেস্ট। এই ক্যাম্পে কোন কোন ক্রিকেটার থাকবে তাদের নাম পুরোপুরি না জানা গেলেও ধারণা করা হচ্ছে কন্ডিশনিং ক্যাম্পে সম্ভাব্য সবাইকেই দেখা যেতে পারে। এমনকি নিকট অতীত বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা মাহমুদুল্লাহ রিয়াদকে দেখা গেলেও অবাক হবার কিছু থাকবে না। মিডল অর্ডার ব্যাটার এবং একাধিক বোলিং অলরাউন্ডারকে দেখা যেতে পারে। টপ অর্ডারে নাইম শেখ, মিডল অর্ডারে আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মাহাদি, মৃত্যুঞ্জয় চৌধুরীর সাথে মোসাদ্দেক হোসেন সৈকতও থাকতে পারেন। এর বাইরে জাতীয় ওয়ানডে দলের পুরো বহরে থাকার সম্ভাবনা বেশি। হোসাইন আরমান, বিডি ক্রিকেট টাইম।